আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের দুধ বড় হলে বা স্তন বড় হলে কি কি উপকার হয়। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম যেটা হয়, দুধ বড় থাকলে সামাজিক আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, ঠিক আছে? মেয়েদের দুধ বড় হলে তারা নিজেদেরকে আকর্ষণীয় মনে করে এবং সমাজে তারা একটা আত্মবিশ্বাস নিয়ে কিন্তু চলাফেরা করতে পারে, ঠিক আছে? নিজেদের মনের মধ্যে একটা জোর তারা পায়। এমনটা কিসের জন্য দেখো বন্ধুরা? ঠিক যেমনিভাবে যদি কোনো ছেলের মাথায়, মানে পুরুষ মানুষের মাথায় যদি চুল না থাকে, তাহলে তার মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকবে না, সে যেমন সমাজে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবে না, তাকে যেমন মানুষ টনটিটকারি কাটবে, ঠিক তেমনিভাবে মেয়েরাও কিন্তু চায় কি যে তাদের যে স্তন বা দুধ সেটা যেন বড় হয়, ঠিক আছে? ঠিক ছেলেরা যেমন চায় যে তাদের মাথায় যেন বড় বড় ভালো ঘন চুল থাকুক, ঠিক তেমনিভাবে মেয়েরা কিন্তু চায় কি না যে মেয়েদের যেন একজোড়া ভালো স্তন থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা কী করে, মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, মনের জোর বাড়িয়ে তোলে। ঠিক যেমনিভাবে একজন ছেলের মাথায় যদি চুল থাকে, মেলা চুল থাকে, ঘন চুল থাকে, তাহলে সে যেমন তার মনের মধ্যে একটা জোর পায়, একটা আত্মবিশ্বাস পায়, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু স্তন এমনই একটা জিনিস, কারণ স্তন মেয়েদেরকে আরও আকর্ষণীয় করে তোলে। হ্যাঁ, তো সেই জন্য মেয়েরা চায় কি তাদের যেন যে স্তন সেটা যেন আকারে বড় হয় এবং ভালো হয়। 2 নম্বর হচ্ছে যৌন আবেদন বৃদ্ধি, ঠিক আছে? মেয়েদের দুধ বড় হলে তাদের যৌন আবেদন বৃদ্ধি পায়, এতে তাদের সঙ্গীর প্রতি একটা আকর্ষণ বাড়ে, ঠিক আছে? তো কীরকম দেখো বন্ধুরা, কোনো মেয়ের যদি দুধ যদি বড় হয়, তাহলে তার যে সঙ্গী হবে না, তাকে দেখা মাত্র কি হবে না, তার মধ্যে একটা যৌন আবেদন একটা বৃদ্ধি মানে পাবে, ঠিক আছে? মানে সে কী করবে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে। তাই যদি কোনো মেয়ে তার পার্টনারকে যদি নিজের প্রতি আকর্ষণ করতে চায়, তাহলে বড় স্তনের কিন্তু দরকার রয়েছে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে সন্তানকে ভালোভাবে দুধ খাওয়ানো যায়। দেখো বন্ধুরা, অনেক মেয়ে আছে, অনেক মা আছে, যাদের কি হয় না, বাচ্চা হওয়ার পরে দুধ বেরোয় না, বাচ্চার জন্য দুধ থাকে না, বাচ্চাকে কোটোর দুধ খাওয়াতে হয়, হয়ে হয়েই তাকে কেনা দুধ খাওয়াতে হয়, মায়ের দুধ খাওয়াতে পারে না। আর এর বেশিরভাগ কারণ হচ্ছে কিছু কিছু মেয়ে যাদের বয়সের কারণে হোক বা অন্য কোনো কারণে, মানে স্তন খুব ছোট, ঠিক আছে? কিছু কিছু আছে না, গ্রাম অঞ্চলের দিকে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেই সময় স্তন খুব ছোট থাকে, তখন তার স্তনের মধ্যে দুধ আসে না এবং তার যে সন্তান সে কিন্তু দুধ খেতে পারে না। কিন্তু কোনো মায়ের যদি স্তন বড় হয়, ঠিক আছে, স্তনের যদি সাইজ ঠিকঠাক থাকে, তাহলে বাচ্চা হওয়ার পরে এক তো বাচ্চা ঠিকঠাকভাবে দুধ খেতে পারে, এবং তারই সাথে সে পর্যাপ্ত পরিমাণে কিন্তু দুধ পায়, যার কারণে সে খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে বা বড় হতে পারে। তো এই হচ্ছে 3 নম্বর ব্যাপার। তো মেয়েদের বেসিক্যালি এই জিনিসগুলোই হয় যে, মানে বড় দুধ থাকলে এক তো নিজেদেরকে আকর্ষণীয় লাগে, হ্যাঁ, পার্টনারকে কোনো ছেলেকে নিজের প্রতি আকর্ষণ করতে কাজে লাগায়, এবং তারই সাথে তোমার তার যে সন্তান সে যাতে ঠিকঠাকভাবে দুধ খেতে পারে। হ্যাঁ, তো এই সুবিধাগুলো পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।